দেখো বন্ধুরা, মা কালীর পুজোর প্রসাদ এসে গেছে আমাদের বাড়িতে। ভোগ, কত ভোগ! দেখো মায়ের একটু ভোগ পাওয়া কত ভাগ্যের কথা। শ্মশান কালী পুজো হয়েছে আমাদের এখানে পাটক ঘাটে, বালি পাটক ঘাটে। দেখো সেখান থেকে কত সুন্দর ভোগ সাজিয়ে গুজিয়ে দিয়েছে পায়ে। সেটা এদিকে লুচি প্রসাদ দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা সঙ্গে আরো কি সব দিয়েছে দেখো। তরকারি দিয়েছে, লুচি সুজিও দিয়েছিল, সেটা আমি খেলাম। আচ্ছা, এখানে দিয়েছে 1 বাক্স লাড্ডু। আমার বরের নেমন্তন্ন ছিল ওখানে, যার জন্য ওদের স্পেশাল এটা দিয়েছে, 1 বাক্স লাড্ডু দিয়েছে দেখো। আর খিচুড়ি দিয়েছে, এখানে খিচুড়ি দিয়েছে, এখানে আলুরদম দিয়েছে, এখানে পায়েস দিয়েছে, কত কিছু ভোগ দিয়েছে দেখো, কি সুন্দর! বন্ধুরা, আশেপাশে ঠাকুরগুলো দেখতে বেরোলাম। এই যে মণ্ডপটি তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো। হাত পাকা আছে, কুলো আছে, কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন দেয়া, আর চুবড়ি ঝুড়ি দেয়া, আর খুব সুন্দর ঘন্টি লাগানো দেখো মাটির, আর সাদা শাড়ি, তার মধ্যে মায়ের ছোট ছোট পা, আর ভিতরের মাকে দর্শন করো, অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো লাগবে। মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য দেখালাম। দেখো তোমাদের কেমন লাগবে, লাগলো সেটা জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে। লাল হলুদের কম্বিনেশন প্যান্ডেলে বন্ধুরা চলে এলাম আরেক মণ্ডপে। দেখো কি সুন্দর আলোকসজ্জা, আর হচ্ছে ফুচকাওয়ালা বসেছে, আর একটু দূরে দেখছি অনেক লাইন পড়েছে। সামনে গিয়ে 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 দেখলাম এখানে অন্নকূটের ভোগ খাওয়াচ্ছে। বন্ধুরা চলে এলাম আরেক মণ্ডপে, দেখো কি অপূর্ব। এখানে এসে দেখলাম, দেখো প্যান্ডেলটা করেছে লাল কাপড় দিয়ে, আর মানে সাজিয়েছে পলা, শাঁখা পলা দিয়ে, খুব ভালো করে দেখো, কি অপূর্ব কি অপূর্ব, দারুণ দারুণ। আর মাকে দেখো, মাকে দর্শন করো, ভীষণ ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা বাড়িতে আলোকসজ্জা দিয়েছে দেখবার মতন, কারুকার্য দেখো দেখো, এগুলো মেটালের করেছে, কি অপূর্ব। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, মন জুড়িয়ে যাবে দেখো প্যান্ডেলটা, কি অপূর্ব কি অপূর্ব লাগছে। আর ছোট্ট ছোট্ট শাঁখাপলা কি সুন্দর সারা প্যান্ডেলের মধ্যে, কি সুন্দর করেছে।
আরেকটি মণ্ডপে চলে এলাম, এটা আমার শেষ গন্তব্যস্থল। দেখো মণ্ডপটি কি সুন্দর করেছে, এটা দিয়ে এটা তৈরি করেছে, ত্রিশূল করেছে, দেখো ত্রিশূল দিয়ে আর আয়না দিয়ে আর ছোট ছোট টব দিয়ে, দেখো কি অপূর্ব, দারুণ কারুকার্য।